অস্কারজয়ী অভিনেতা, পেয়েছেন গোল্ডেন গ্লোবের মতো পুরস্কারও। ঝুলিতে রয়েছে ইনভিক্টিয়াস, দ্য শশাঙ্ক রিডেম্পশনের মতো ক্লাসিক ছবিও। মর্গান ফ্রিম্যান বিশ্বজুড়ে এই হলিউড অভিনেতার খ্যাতি রয়েছে, তবে এই খ্যাতিমান তারকাকে চর্মরোগের পোস্টারে ঝুলিয়ে দিয়েছেন ভারতের কেলারার এক হাসপাতাল। কেলারার ওই অঞ্চলে হয়তো এখনও মর্গানের নাম পৌঁছায়নি, কিন্তু মর্গান ফ্রিম্যানের নাম ও চেহারার সঙ্গে পরিচিত নেই বলে সেই হাসপাতালের চর্মরোগ বিভাগের বাইরে সুলভে চিকিৎসার প্রচারের স্বার্থে যে অস্কারজয়ী কৃষ্ণাঙ্গ অভিনেতার মুখের ছবি ব্যবহার করা হবে, এই কথা হয়তো সুদূর কল্পনাতেও কোনো মর্গান ভক্ত ভাবেননি কখনো। অথচ তাই হয়েছে, আর হাসপাতালের বাইরে সেই বিজ্ঞাপনের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে ওই হাসপাতাল কর্তৃপক্ষের নিন্দায় সরব হয়েছে নেট দুনিয়া। বেগতিক দেখে নিজের ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। এই বিজ্ঞাপনে মর্গান ফ্রিম্যানের মুখের ছবি সেটে নিচে গোটা গোটা অক্ষরে লেখা হয়েছিল, মাত্র একটি সিটিংয়েই মুখের কালো দাগ, ছোপ ও নানান সমস্যার সমাধান দূর করা সম্ভব, আর সেই চিকিৎসা পাওয়া যাবে হাসপাতালের ওই চর্মরোগ বিভাগে। পরে নিন্দার ঝড় উঠলে ওই বাড়াকাড়া কোঅপারেটিভ হাসপাতালের মার্কেটিং প্রধান টিশুনীল জানিয়েছেন যে ওই অঞ্চলের এক স্থানীয় মানুষ বোর্ডটি তৈরি করেছেন অজ্ঞতার জেরে। সে এবং তারা বুঝতে পারেননি ছবির এই ব্যক্তিটি আসলে কে। তাদের হাসপাতালের চর্মরোগ বিভাগের সামনেই গত 4 দিন ধরে রাখা হয়েছিল বোর্ডটি। শেষে এক ব্যক্তি তাদের কাছে নালিশ জানান যে কেন নেলসন ম্যান্ডেলার ছবি চর্মরোগ চিকিৎসার বিজ্ঞান বোর্ডের বোর্ডে জায়গা করে নিয়েছে। ব্যাপারটি বোঝার প্রায় পর মুহূর্তেই বোর্ডটি তারা সরিয়ে নিয়েছেন বলে দাবি করেছেন। 2009 সালে ইনসিডিয়াস ছবিতে নেলসন ম্যান্ডেলার চরিত্রে অভিনয় করেছিলেন মর্গান ফ্রিম্যান। ফাতেমা আইনি, সময় সংবাদ, ঢাকা।